প্রতিটা মেয়েরই পায়ের যত্ন করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা সবাই কম বেশি মুখের যত্ন অনেক করে থাকি, কিন্তু পায়ের কথা যখনই আসে তখনই সবাই অনেক বেশি অবহেলা করে থাকি, কিন্তু এই কাজটা একদমই করা উচিত না। তো আমরা পার্লারে কিভাবে পেডিকিউর করে থাকি তা আজকে আমি স্টেপ বাই স্টেপ খুব সহজ সরল ভাষায় আপনাদের দেখাবো, যেন আপনারা ঘরে বসে বসে সুন্দর করে পেডিকিউরটা করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইন্ড ব্লোয়িং বিউটি পার্লার থেকে আমি শরণী চলে আসলাম। আজকে পার্লারে কিভাবে পেডিকিউর করা হয় তা দেখাবো। তো পেডিকিউর করার জন্য যা যা জিনিস লাগবে তা হচ্ছে এই যে এইরকম একটা পেডিকিউর সেট লাগবে, আর গরম পানি লাগবে। গরম পানিতে শ্যাম্পু এবং হচ্ছে অল্প পরিমাণে লেবু মিক্সড করে নিতে হবে। এরপরে 5 মিনিট সুন্দর মতো পাটা ভিজিয়ে রাখতে হবে। গরম পানিতে পা ভিজিয়ে রাখলে পায়ের যত ব্যথা এবং ময়লাগুলো আছে তার সাথে সাথে দূর হয়ে যায়, এই জন্য 5 মিনিট গরম পানিতে পা ভিজিয়ে রাখাটা অনেক ভালো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ম্যাসেজ ক্রিম দিয়ে, ম্যাসেজ ক্রিম আর স্ক্রাব ক্রিম দুইটা একসাথে মিক্সড করে সুন্দর মতো 5টা মিনিট পায়ের সুন্দর করে ম্যাসেজ করতে হবে, প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ম্যাসেজ করতে হবে। তো এখানে আমি খুব দ্রুত দেখিয়েছি, কারণ এত সময় নিয়ে দেখালে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তো দেখতে কারোরই ভালো লাগবে না, এই জন্য একটু টেনে দিয়েছি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ঝামা দিয়ে শ্যাম্পু নিয়ে সুন্দর করে ঘষতে হবে। পায়ের এই জায়গাটা কিন্তু অনেকের ফাটা থাকে কিংবা অনেকের ফেটে যায়, তো সেই ক্ষেত্রে ঝামা দিয়ে আপনারা কিন্তু চাইলে বাসায়ও রেগুলার ঝামা দিয়ে সুন্দর করে ঘষতে পারেন। ঝামা দিয়ে ঘষলে পায়ের এই ফাটা জিনিসটা একদম থাকে না। এরপরে হচ্ছে নখের সুন্দর করে নখটা কেটে যদি কেউ নখ বড় রাখতে চান তো সেই ক্ষেত্রে সুন্দর করে কেটে নেবেন স্কোয়ার করে, মানে যে যেরকম রাখতে চান, আর যদি কেউ নখ ছোটো রাখতে চান তো ছোটো রেখে এরপরে একটা ইয়ে দিয়ে সুন্দর করে নখটা স্মুথ করে নেবেন। নখ কাটা মানে কাটা শেষ হলেও কিন্তু এরকম একটা ইয়ে দিয়ে স্মুথ করে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগে। তো আমি কিন্তু অনেক দিন পরে আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছি, এটা প্রায় 7 মাস পরে হয়তো বা আমার এই নতুন ভিডিওটা আপলোড করা হচ্ছে। যে কোনো একটা কারণেই হোক আমি এতদিন ভিডিও আপলোড করা হয়নি, আমার একটু পার্সোনাল প্রবলেম ছিল। তো আশা করি এখন রেগুলার ভিডিও আপলোড করব, আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে আপনাদের কোন কোন ভিডিও দেখতে ভালো লাগে, আপনারা কী কী কাজ শিখতে চান। আপনারা কমেন্ট করলে কিন্তু আমার বুঝতে সুবিধা হয়, আর আমিও কিন্তু ভিডিও করার জন্য যে একটা উৎসাহ সেই জিনিসটা পেয়ে থাকি। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট দিবেন। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা ই নিয়ে ময়লা, যে মানে পায়ের যে ময়লাগুলো চামড়াগুলো আছে সেগুলো আস্তে আস্তে কেটে নিতে হবে। আর এরপরে সর্বশেষ যে স্টেপ সেটা হচ্ছে যারা নেলপালিশ পরেন তারা তো নেলপালিশই পরেন, আর নেলপালিশ না পরলে এরকম একটা ই দিয়ে কিন্তু পা ঘষলে শাইনিং করে আর কি। তো এটা দিয়ে সুন্দর করে পা ঘষতে পারেন, দেখবেন নখগুলো অনেক সুন্দর শাইনি না, একদম হোয়াইটিন একটা ভাব চলে আসে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। সবসময় ট্রাই করবেন পাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ আমাদের সারাদিন কিন্তু পায়ের উপর অনেক ধকল যায়, সারাদিন হাঁটাহাঁটি করি। আমাদের উচিত প্রতি মাসে মানে মিনিমাম 2-3 বার করে পেডিকিউরটা করা, কিন্তু অনেকেই সময়ের অভাবে পার্লারে গিয়ে পেডিকিউরটা করতে পারে না, সেক্ষেত্রে বাসায়ও করতে পারেন এইভাবে স্টেপগুলো ফলো করে। কিন্তু পেডিকিউরটা অবশ্যই করবেন, তাহলে আপনারা সারাদিন হাঁটাহাঁটি করলেও কিন্তু পায়ে ব্যথা করে, তো ম্যাসেজ করলে পায়ের সেই ব্যথাটাও ভালো হয়ে যায়, তো এই জন্য পেডিকিউরটা করবেন, পেডিকিউর করাটা আর কি ভালো। তো এইভাবে আমি যেভাবে স্টেপগুলো দেখালাম তো সেইভাবে আপনারা অবশ্যই বাসায় বসে করতে পারেন পেডিকিউরগুলো। তো এইভাবে আমি আবার এখন নখগুলো একটু শাইনিং ভাপানোর জন্য এরকমই দিয়ে শাইনিং করছি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।